আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে কড়াই চিকেন। তো এখন আমি অয়েল দিয়ে দিচ্ছি। কড়াই চিকেন একটু অয়েল বেশি হয়। দাদি অয়েল দিয়ে দিলাম। এটা আমি এখন চিকেন দিয়ে দিয়ে দিব। মজার একটি রেসিপি কড়াই চিকেন। এটা হচ্ছে পাকিস্তানে এটা খুব ফেমাস কড়াই চিকেনটা। স্ট্রিট ফুড যেভাবে বানায়, স্ট্রিটে যেভাবে চিকেন কড়াইটা বানায় সেখানে সেভাবেই বানাচ্ছে। দুটি তেজপাতা, দুটি ভাত করে দিয়ে দিলাম। এমন চারটি টমেটো এমন ভাত করে নিয়েছি, আমি সবগুলো একসাথে দিয়ে দিব। টমেটো গুলো গলা পর্যন্ত দেখতে দিয়ে দিব ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার পরিমাণটা একটু বেশি দিতে হবে। নিয়ে দেব টমেটোগুলো, গলে গেছে এই যে স্কিনগুলো এভাবে আমি উঠে দেব। অনেকে বলবে না এত তেল, এই তেলটা পরে আমি উঠিয়ে রাখবো। টমেটো গুলো আমি উঠিয়ে ফেললাম। হাফ চামচের মতো আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচের মতো আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। হাফ টি স্পুন জিরা গুঁড়া, শিমলা মরিচের গুঁড়া দিব আমি হাফ টি স্পুন। পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ আমি আদা বাটা দিয়েছি। হাফ টেবিল চামচ পরিমাণ আমি রসুন বাটা দিয়েছি। টমেটো
যে তেল তেল বাকি তেল যেটা আমি উঠিয়ে ফেলব যেভাবে একটা চামচের সাহায্যে আমি এক কিনার থেকে এই যে সম্পূর্ণ তেল এটা দিয়ে আপনারা আমি দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি আমি খুব ভালোভাবে মিক্স করে নেব এখানে আর কিছু দিতে লাগবে না এই টক দইটা হচ্ছে লাস্ট প্রসেস তারপর আমি রান্নাটা হলে পরে নামানোর 5 মিনিট আগে আমি মরিচ দিয়ে দেব চিলি গ্রিন চিলি The water on my face. Why do you have water on your face? যদি কাঁচামরিচের ঝাল আরও খেতে চান তাহলে আপনারা মরিচ বাড়িয়ে দিতে পারেন তা আমি এখানে আমরা যেমন খাই সেই পরিমাণে কাঁচামরিচ দিলাম বাড়িটা ঝাল ছাড়া মরিচ আছে এটা দেওয়া যায় এই তো আমার কড়াই চিকেন হয়ে গেছে অলমোস্ট ডান তা এখন এটা আমি নামিয়ে ফেলবো তো আমি ঠান্ডা করে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এটা কাঁচা মরিচের গ্রিন চিলি তো আমি পরিবেশন করে আপনাদের এন্ড ভিউয়ার্স আমার খুব মজাদার চিকেন কড়াই রেডি ঠিক পাকিস্তানে যেভাবে স্ট্রিট ফুডে বিক্রি করে ঠিক এই স্টাইলে আমি করেছি তো অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন আর ট্রাই করে ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন যেন আমার নতুন ভিডিও আসার মুহূর্তে আপনারা পেয়ে যান তো আজ এই পর্যন্ত তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম